আসসালামু আলাইকুম ডিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এই স্পেশাল রেসিপিতে আরেকটি পিঠা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো জিনুক পিঠা বা পিঠা ফ্রেন্ডস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে পুরো প্রথম থেকে একদম শিরা দেওয়া পর্যন্ত পুরো প্রণয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর চুলায় একটা পাত্রেতে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পানিটা বলকে এসেছে এটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি এবং পানিটা আমি কম করে নিয়েছি আর এক্সট্রা কিছু পানি গরম করে আমরা আলাদা রেখেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব এইভাবে একটা কাঠির সাহায্যে বা চামচের সাহায্যে আটাটাকে তাইটাকে গুলিয়ে নিয়েছি এবং সেটাকে মোহে নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য দুইটা চিঁউনি আর কিছুটা তেলের প্রয়োজন পড়বে চিঁউনিটা অবশ্যই ভালোভাবে ওয়াশ করে নেবেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ভালোভাবে মোথে নিয়েছি এবং এটাকে এরকম একটা লম্বা এক সাইড একটা একটু আরেক সাইড একটু মোটা এরকম হবে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি আমি এই কাইটা যেটা ছিল সেটাকে একটা সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যেন উপর দিয়ে শক্ত না হয়ে যায় বাতাসে এভাবে আমি কাহিটাকে ভালোভাবে মথে নিয়ে এরপরে এরকম একটা শামুকের আকৃতি দিব ঝিনুকের করছি সেটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে ভিডিওটা হয়তো একটু বড় হবে আমি পুরোটাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আমি এই পিঠাটাকে দুই ভাজা দিব এখন পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা চিনি নিয়েছি এটার মোটা সাইড যেটা সেটা দিয়ে করলে কেমন হয় সেটাই আমি আপনাদের সাথে প্রথমে দেখাবো আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন পিঠাটা লেগে যার ফলে কোনো ভাব না আসে মসৃণ একটা স্মুথ যেন আসে এখন এটা সাহায্যে আলতুভাবে বেশি জোরে চাপ দেবে না খুবই আলতুভাবে এরকম ভাবে চেপে এটাকে এরকম ভাবে ডিজাইনটা করে নিব দেখতে পাচ্ছেন পিঠারা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা ঝিনুকের উপরে যে রকম একটা র্যাক থাকে সেরকম র্যাকের মতো হয়েছে তো এখন এই চিকন সাইড দিয়ে করলে কেমন হয় সেটা আমি আপনাদের সাথে দেখাবো চিকনটা করলে বেশি সুন্দর হয় না আমি চিকন সাইডটা ভিতরে দিয়েছিলাম আর মোটা সাইডটা উপরে দিয়েছিলাম এর ফলে মাঝখান দিয়ে অল্প চিকন হয়েছে আপনারা যখন করবেন বাড়িতে বুঝতে পারবেন কোনটা কেমন সুন্দর হয় এখন নিচের সাইডটা চিকন পাশ দিয়ে করছি এবং দু সাইডে চিকন সাইড দিয়ে করছি এ পিঠাটা দেখতে ততটা সুন্দর হয় না যতটা সুন্দর মোটাটা হয় দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার কাছে চিকন সাইডটা ভালো লাগে না এটা দেখতে তত সুন্দর লাগে না যতটা মোটা সুন্দর হয় সেজন্য এটা আমি আবার মোটা করে করব আপনারা যদি ভালো লাগে এরকম চিকেন করে করতে পারেন আজ আমার ছেলেটা খুব দুষ্টমি করছে ওর খেলনা বারবার সামনে নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের নিয়ে কোনো কাজ করা অনেকেই ঝামেলা কর কেয়ার করা যাবে বাচ্চা তো বাড়িতে থাকলে এরকম হবেই এরকম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর কাইটা করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আটার কাইটাকে সহজেই হ্যান্ডেল করা যায় কিন্তু চালের যেই গুঁড়ি দিয়ে কাই তৈরি হয় সেটাকে এত সহজে হ্যান্ডেল করা যায় না সেজন্য কাইটা অবশ্যই খুবই সাবধানে ভালোভাবে করতে হবে আর মাঝে যেন কোনো লামস না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে মাঝে যদি দানা দানার মতো থাকে তাহলে পিঠাগুলো ভেঙে যাবে সুন্দর হবে না এই পিঠাটাকে আমি দুইবারে ভাজব আজকে শুধু নর্মালভাবে ভেজে রাখবো একবারে চাইলে আপনারা ভাজতে পারেন কিন্তু আমরা যেহেতু শিয়া দেব সেই জন্য দুইবারে করব আর শুধু ভেজে রেখে দেবো এরপরে যখন শিরা দেবো তখন আবার ভেজে শিরা দিব আপনারা চাইলে শিরা ছাড়া শুধু ভাজাটাই খেতে পারেন আর সেক্ষেত্রে একটু বেশি লাল করে ভাজবেন আর এই পিঠাটা দেড় থেকে দুই মাস মতো আপনারা এয়ারটাইট বক্সের করে সংরক্ষণ করতে পারবেন অবশ্যই ভাজাটা ভালো করে হতে হবে ভাজা যদি কোনো দিক দিয়ে একটু কম হয় তাহলে কিন্তু পিঠাটায় ফাঙ্গাস লাগতে পারে আর এই ঝিনুক পিঠাটা ভিতরে কিন্তু সেরাটা যায় না আর ভিতর দিয়ে অনেক মোটা থাকে সেজন্য জন্য খুবই সাবধানের সাথে একটু সময় নিয়ে অল্প আছে ভেজে নিতে হয় ছেলেটা আজ খুবই দুষ্টুমি করছে বারবার হাত দিচ্ছে এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি ভাজার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি এবং তাতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি একসাথেই সবগুলো ভাজবো কিন্তু খুবই তাদের সাথে নেড়ে চেড়ে ভাজতে হবে আর একটা একটা করে এই জন্যই দিয়েছি যেন একটা সাথে আরেকটা চাপ খেয়ে না লেগে যায় আমি আসটা চুলার মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখেছি আর এটা একটু পরপর নাড় দিয়ে দিয়ে দিতে হবে যেন সবগুলো সাইড ভালোভাবে হয় ফুলপিঠা যেটা হয় সেটা সহজেই ভাজা যায় কারণ সেটার মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে উপরে কাটা দিয়ে তোলার কারণে সুন্দর করে ভাজা হয় কিন্তু এটার কিন্তু মাঝখানে কোনো ফাঁকা নেই ভিতরের পুরাটাই ভরাট থাকে পুরো থাকে সেজন্য বারবার নেড়ে নেড়ে এরকম চামচ দিয়ে নেড়ে নেড়ে এই পাশে ওই পাশ দুদিক দিয়ে সমানভাবে ভেজে নিতে হবে আর যদি যেটা মনে হবে একটু বেশি লাল হয়েছে সেটা উঠিয়ে নিতে হবে সো ফ্রেন্ডস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওগুলি শেয়ার করবেন আমি কিছু ভাজা হয়েছে যেগুলো বেশি লাল হয়েছিল সেটা একটা একটা করে তুলে নিচ্ছি আর যখন সব ভাজা হয়ে যাবে তখন সবগুলো একসাথে করে তুলে নেব এগুলি বেশি লাল হয়েছে আমি উঠিয়ে নিয়েছি এখন পিঠাটা বাজার দু একদিন পর আমি আবার এটাকে আজকে ভেজে শিরা দিব সেই জন্য শিরাটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি গুড়টা দিয়ে গুড়টা অবশ্যই ভালো মানের হতে হবে কিছু পরিমাণ পানি দিব এবং দুটা দারচিনি একটা তাজপাতা ও দুটা এলাচ ফাটিয়ে শিরাটায় দিয়ে দিব আর শেয়াটা করার সময় অবশ্যই পাশে দাঁড়িয়ে থাকবেন একটু আজ বেশি থাকলে পড়ে যাবে। যখন শিয়াটা হবে তখন আমরা শিয়াটা শিয়াটা নামিয়ে এবং ঠান্ডা শেয়াটা শেয়াটা পিঠাটা ভেজে শিয়াটাতে দিব অল্প গরম থাকতে দেওয়া যাবে কিন্তু বেশি গরমে না দেওয়াটাই ভালো বেশি গরম দিলে হয়তো বুঝতে পারবেন না শিয়াটা কেমন কিনা ফুলপিঠার ক্ষেত্রে শিয়াটা কিন্তু ফাঁকে ফাঁকে ঢুকে কিন্তু এইটা যেটা ঝিনুক পিঠা এটাতে ভিতরে ঢুকে না শুধু সেটা উপরের সাইডটাই লাগবে যা একটু মিষ্টি দিয়ে খেতে পছন্দ করবেন তারা এটা এভাবে করতে পারেন সেরা দিয়ে আর যারা মিষ্টি ছাড়া শুধু ভাজাটাই খাবেন তারা শুধু লাল করে ভেজেই খেতে পারেন সেটা সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছে উপর ডিপেন্ড করবে সেটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি সে ভাজা পিঠাগুলো আবার ভেজে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে আমরা পিঠাটা ভেজে নেব সবগুলো যেন খেলা রাখবো যেন এক কালারই সবগুলো তুলতে পারি দু একটা হয়তো একটু বেশি ভেজা হয়ে যাবে সেটা আগে থেকে তুলে নিলে ভালো হয় বারবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন সব সমানভাবে সব দিকে তাপটা একভাবে লাগে আশা করি এই ভিডিওগুলি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এবার ঈদে এই পিঠাগুলো তৈরি করে আপনাদের প্রিয় মানুষকে অবশ্যই সারপ্রাইজ দিতে পারবেন কিছু আমি আগে থেকে তুলে নিচ্ছি যেগুলো একটু বেশি ভাজা হচ্ছে আমি এইভাবে তুলে নিচ্ছি তেলটা একটু ভালোভাবে ছেঁকে নেব এরপর যে শিরায় দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নেব আমরা শিরা এটা বেশিক্ষণ রাখবো না শিয়ায় দিব আর সবগুলো একসাথে দিলে একটু নাচার করে এরপরে উঠে এটা শেয়াটা কিন্তু বলছি পিঠের ভিতরে ভিতরে যাবে না কারণ কোনো ফাঁকা নেই শুধু উপর ফুল পিঠা তো একটু কাটা কাটা থাকে সেজন্য ভিতরে ঢুকে কিন্তু এটার ভিতরে ঢুকবে না শুধু উপর দিয়েই লাগবে আপনারা চাইলে শিরা দিয়েও খেতে পারেন আবার শিরা ছাড়াও খেতে পারেন সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে সো ফ্রেন্ডস ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ